দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব রাজশাহীর নবনির্মিত একটি বিনোদন কেন্দ্র, নবনির্মিত পার্ক, শেখ রাসেল পার্ক, শেখ রাসেল শিশু পার্ক। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট ঘাতকের বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল, তার স্মৃতিকে ধরে রাখার জন্য রাজশাহী সিটি কর্পোরেশন এই পার্কটি নির্মাণ করছেন। পার্কটি নির্মাণের কাজ চলছে, নির্মাণাধীন। কিছু কাজ হয়েছে, আরও কিছু কাজ বাকি আছে, এখনও জনসাধারণের জন্য মুক্ত হয়নি। তো যে অবস্থা আছে সেই অবস্থায় আমরা দেখব নির্মাণ কাজ। শেখ রাসেল পার্ক চলছে নির্মাণ কাজ। শেখ রাসেল পার্ক শেখ রাসেলের ফটো দেখতে পাচ্ছেন, সেই শেখ রাসেল। শেখ রাসেলের স্মৃতিকে ধরে রাখার জন্য পার্কটি নির্মাণ কাজ চলছে। রাজশাহীর মানুষের একটা বিনোদন কেন্দ্র। দূরে আগাইছে কাজ, এখনো কাজ চলছে। সামনে জলাধার আছে, একটা জলাধার নির্মাণ করা হয়েছে, বৃক্ষরোপণ করা হচ্ছে। একটি যাতায়াতের রাস্তা, একটি গাছ, একটা গাছ শোভা পাচ্ছে।
নির্মাণ কাজ চলছে। লেক তৈরি করা হয়েছে, জলাধর বা লেক। বসার জায়গা, বেঞ্চি বসানো হয়েছে। বেঞ্চি জলাধারের চারপাশে বাঁধ, ঘাট পার্ক চলছে, বাল্ব লাগাচ্ছে। কদিন শেষ হবে, কমপ্লিট হবে, কদিন লাগবে? এখনো দেরি হবে। হ্যাঁ, কিন্তু লাইটগুলো জ্বালাবো। আচ্ছা আচ্ছা, আজকে লাইট জ্বলবে। এক আধ মাস লাগবে না? হ্যাঁ, লেক গ্যালারি সিস্টেম করা হয়েছে। গ্যালারি সিস্টেম গ্যালারি বসে লেকের সৌন্দর্য উপভোগ করা যাবে। লেকটাকে সুন্দর ডিজাইন করে তৈরি করা হচ্ছে, লেকের সেদিকে শুরু হয়ে আসছে। গ্যালারির ফুটদারি, গ্যালারির থেকে আমরা দেখার চেষ্টা করছি। এদিকে হচ্ছে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
জেলার উপর থেকে আমরা সব পাশ থেকে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।